আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ব্লগের শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে ব্লগটা কন্টিনিউ করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হব। যাই হোক, আজকে ব্লগটা তাহলে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি। আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমার নানি এসেছে আমার সঙ্গে থাকবে। তো গ্রামের বাড়ি থেকে কাঁঠাল, আম এগুলো নিয়ে এসেছে, ভাবলাম যে কাঁঠালটা ভেঙে ফেলি যেহেতু অনেক পেকে গিয়েছে, তাই এখানে আম কেটে নিয়েছি আর কাঁঠাল ভাঙছি, সবাই মিলে খাবো আর কি। এই জন্য তো আর একটা কথা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার হাজবেন্ড খুবই ভালোভাবে মানে সিঙ্গাপুর পৌঁছে গিয়েছে। 21 তারিখ তার ফ্লাইট ছিল, সে সকাল 8:30 ফ্লাইট ছিল। তো 21 তারিখ দুপুরবেলা আর কি, ওখানে 1টা বাজে তখন তখন পৌঁছে গিয়েছে। তো ভালোভাবেই পৌঁছে গিয়েছে, ও এখনও কোয়ারেন্টাইনে আছে, আজকে হয়তো বা বের হবে। যাই হোক, এখানে হচ্ছে আমরা একটু কাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জানালাগুলো পরিষ্কার করে নিলাম, এই তো পর্দাগুলো সব খুলে নিয়েছি, জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি তো আর বেশি কিছু করতে পারিনি, আমার ননদের মেয়েটা আর কি, আমার ভাগ্নি, ও হচ্ছে সব কিছু করে নিয়েছে, আমিও একটু একটু সাহায্য করেছি, কারণ এখন তো বেশি কিছু করতে পারি না এই জন্য আর কি। এই তো সব কিছু খোলার পর রুমটা মনে হচ্ছে ঝকঝকে তকতকে লাগছে। তারপরে হচ্ছে পর্দাগুলো শুকানোর পর আবার লাগিয়ে দিয়েছি। এখন দেখুন আমার রুমটা মনে হচ্ছে একটু উজ্জ্বল লাগছে, কারণ পর্দাগুলো অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, অনেক দিন ধোয়া হয়নি আর কি। এই জন্য ভাবলাম যে যেহেতু ও চলে গিয়েছে এখন সময়ও হাতে আছে, তাহলে পর্দাগুলো ধুয়ে ফেলি। এই তো সব কিছু ধোয়া শেষ, সব কিছু কাজ করে একদম মানে সময়ই ছিল না হাতে, 3টা বেজে গিয়েছিল। ভাবলাম যে কী আর রান্না করব, ভর্তা ভাত রান্না করি তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি খেতেও পারবো, ক্ষুধা লাগিয়ে গিয়েছে, দুপুর তো অনেক হয়ে গিয়েছে, মানে 3টা বাজা মানে অনেক সময়। এ তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি ভাতের সঙ্গেই, তারপরে এখানে কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি, তারপরে তিল ভেজে নিব, তিল ভর্তা বানাবো, কাঁঠালের বিচি ভর্তা বানাবো, আর হচ্ছে আলু ভর্তা, সাথে হচ্ছে একটা ভাজি থাকবে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব। কিন্তু দুঃখের বিষয়, ছেলে মানুষ বাসায় না থাকলে কত কষ্ট হয় সেটা হচ্ছে যাদের বউ প্রবাসী তারাই জানে। যেমন আজকে আমার হয়েছে, আজকে 3 দিন হলো ও সিঙ্গাপুর পৌঁছে গিয়েছে, আর হচ্ছে আমার বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছে, রান্না করতে গিয়ে দেখি যে গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর হচ্ছে গ্যাস সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ফোন দিয়ে আনিয়েছি, কিন্তু সব কিছুই ব্যবস্থা করে দিয়ে গেছে যে ফোন দিল দেওয়ার সাথে সাথে তোমার যেটা লাগবে সেটাই চলে আসবে, এই জন্য গ্যাস শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে ফোন দিয়েছি, কিন্তু আসার পরে বলছে যে গ্যাসের নাকি চুলা নষ্ট হয়ে গিয়েছে, চুলার যে হচ্ছে যে পাইপটা থাকে সে পাইপটার মাথায় যে একটাই থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা নাকি ঠিক করতে হবে। তাহলে আমি তো টেনশনে পড়ে গেলাম যে ওটা যদি ঠিক করতে হয় তাহলে কিভাবে ঠিক করব, ওটা নিয়ে তো অনেক দূরে যেতে হবে, আশেপাশে তো কোনো দোকান নেই যে ওটা ঠিক করতে পারবো। তারপর আমি আবার কল করলাম যে এরকম বলছে যে এটা নাকি ঠিক করতে হবে,
তো যে এসে লাগিয়ে দিয়ে গেছে, ওটা পিচ্ছে একটা ছেলে, ও হচ্ছে বুঝতে পারেনি, ওর কাছে মানে সেই দোকানে আবার ফোন দিয়ে বলল যে এরকম বলছে যে ওটা নাকি ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে, এতদিন তো ঠিকই ছিল, কেন এখন আবার নষ্ট হয়ে গিয়েছে? তারপরে আবার নতুন একটা সিলিন্ডার নিয়ে এসে তারপরে লাগিয়ে দেখে যে না, ঠিক করতে হবে না, ওটা ঠিকই আছে। তো যাই হোক, এই জন্য আরো বেশি দেরি হয়ে গিয়েছে রান্না করতে করতে। তো যেটা বলছিলাম যে বাসায় কোনো পুরুষ মানুষ না থাকলে এতটা পরিমাণ কষ্ট হয় যে কোনো একটা জিনিস শেষ হয়ে গেলে আর হচ্ছে নিয়ে আসার মানুষ থাকে না, নিজেই আবার বেরোতে হয়। এখানে হচ্ছে দেখতে পারলেন যে কাঁঠালি বিচি ভেজে নিলাম, তারপরে হচ্ছে তিল ভেজে নিলাম, তারপরে শুকনা মরিচ, আর এখানে হচ্ছে রসুন, আবার পেঁয়াজও ভেজে নিব। আমি কথা বলতে পারছি না, কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি অনেকটা পরিমাণের। তো সব কিছু করার পর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছে, কারণ এদিকে গ্যাসের সমস্যা, আবার হচ্ছে আর একটা প্রবলেম হয়েছে, সকাল থেকে কারেন্ট ছিল না, পানি ছিল না, পানির সংকট, তারপরে কারেন্ট এসেছে অনেক দেরিতে, যখন রান্না উঠাইয়ে দিব মানে ভাত উঠাইয়ে দিব, ভাত তো রাইস কুকারে উঠাই দিব সেটাও পারছিলাম না, 3টার সময় ভাত উঠিয়ে দিয়েছি, তারপরে কারেন্ট চলে আসার পরে তারপরে পানি উঠিয়েছে, তারপরে সব কিছু করা মানে করতে হয়েছে, করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে আর খেতেও অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে এই ভর্তা ভাত। এ তো এখানে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলা বেটে পাটাই বেটে ভর্তা বানাবো। এই তো প্রথমে তিলটা মানে ভর্তা বানাবো, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, তারপরে আলু। পাটাই বেটে কিন্তু আমি ভর্তা বানাতে পারবো না, আমার ভাগ্নিটা ও ভর্তা বানাবে, কারণ এখন তো আমি পাটাই বাটতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। এই তো এখানে হচ্ছে আলু ভর্তা বানানোর জন্য মরিচ আর কি ভর্তা বানিয়ে নিচ্ছি, তারপরে আলুটাও ভর্তা বানাবো। যাই হোক, আজকে আমি বেশি কথা বলতে পারছি না, তাহলে আমি আমার মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ব্লগটা কন্টিনিউ করেন, ফুল ভিডিওটা দেখেন, আশা করছি ভালো লাগবে। এ তো এখানে ভর্তা বানিয়ে নিচ্ছে, তো ভর্তা বানানোর শেষে আমরা খাওয়া দাওয়া করে নিব, আর ভিডিওটা বেশি লং করব না। তাহলে দেখতে থাকুন, আর আমি এখানে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।